মেয়েদেরকে বড় সুন্দর করে আচরণ করবেন, মেয়েদেরকে কখনো তুই তঙ্গারি করবেন না, তুই তুই এই তুই 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 ভাতের লবণ দাওলে লবণ কম দিছিস কেন, কইছিলি ক, এরকম বেয়াদ আছে না নাই? আরে আপনি ডাইরেক্ট কোরআনের অবমাননা করছেন, পাঁচটা আয়া এই মহিলাদের ব্যবহারের জন্য আল্লাহ নাজিল করেছেন, পাঁচটা সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, বৈবাহিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করতে হবে। একজন নবী আলাইহিস সালাম বিবিকে তুই করে ডাকেননি না, দুই বিবি দুই নবীর বিবি ছিল কাফেরা, সূরা তাহরিম, সালে আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম, এই দুজনের বিবি ছিল কাফেরা। তাহতা আব্দাইনে সালেহাইনে ফখানাতাহুমা, দুইজন নেককারের আন্ডারে তারা ছিল কিন্তু তারা ঈমান আনা নাই, কিন্তু কখনো তাদেরকে তুই করে বলেননি, বরং বিবির জন্য শেষ পর্যন্ত দোয়া করেছেন। ঠিক তেমনি ভাবে আমার স্ত্রী ও স্বামীকে কখনো তুই করে বলবে না, বহু স্ত্রী আছে স্বামীকে মারে তবে ঠাকুর গায়ে নেই। হ্যাঁ, ভারতে এখন স্ত্রী পিটানোর সংখ্যা ওয়ার্ল্ডে সেকেন্ডে আসছে, মিশরের মেয়েরা সবচেয়ে বেশি জামাই পিটায়, এখন দুই নম্বরে চলে আসছে ভারত, তিন নম্বরে বাংলাদেশ, আর কত খামু আমরাও দমু না। আমার মায়েরা, আমার বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে আমি দেখিনি। রান্নাবাড়া করে কারা, জোরে বলেন, ঘর পরিষ্কার করে কারা, বাচ্চা পালে কারা, কাপড় পত্র ধোয় কারা, কিল খায় কারা, কি সুন্দর করে মিলা গেছে, আল্লাহ হেদায়ত করুক আপনাদের। আহারে কেন মারেন, কেন মারেন? আমার দেশের মেয়েরা এত পরিশ্রমী, এত এত নিষ্কলুষ পরিশ্রম করে। মক্কা শরীফে আমি খেতে গেছি এক বাসায়, স্ত্রী স্বামীকে বলছে আমস তাব্বাহ আলিয়ম আনতা তাব্বাহ, গতকাল আমি রাঁধছি আজকে তুই রাঁধবি, জামাইরে বলতেছে। তার্কিতে গিয়েছি, আমাকে ইফতারের দাওয়াত দিয়েছে, এখন স্ত্রী স্বামীকে ডাকতেছে জন, হাউ ডিড ইউ কুক ফর দা গেস্ট, কয় জন তুমি মেহমানের জন্য কি রাঁধছো, আই নো হুজ গোনা কুক ফর আস, কে রাঁধবে, কয় গতকাল গো রাঁধছে আজকে আমার রান্নার কথা, আমি অফিস থেকে এখন আসছি, আমি কিছু আমার খাওয়া হয়ে গেছে, তোর খাওয়ার আমার দরকার নেই। পৃথিবীর সব জায়গাতে অবস্থা, আর আমার দেশের মেয়েরা জ্বরে শরীর পুড়ে যায় কিন্তু কখনো জামাইকে বলবে না তুমি পাক ঘরে গিয়ে রান্না করো, স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে থাকে সারাক্ষণ, ঠিক না বেটি? একটু আদর একটু সোহাগ চায়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, একজন ভালো স্বামী হইতে চারটা গুণ লাগবে, কয়টা? চারটা গুণ হবে মেয়ে ভালো হওয়ার জন্য, নেককার মেয়ের চারটা গুণ কয়টা? প্রথম নেককার মেয়ের গুণ হবে স্বামীকে আনন্দ দিবে, স্বামী যেন তোমার আচরণে আনন্দিত হয়, তাহলে তুমি নেককারিণী, তুমি সাজবে, তুমি স্বামীর খাসির জন্য তুমি হাসবে। দুই নাম্বার, স্বামী যেটা জায়েজ পছন্দ করে সেটা তুমি পছন্দ করবে, স্বামীরা পছন্দ করে বাপ মার সাথে থাকতে, কিন্তু অনেক মেয়ে সেটা পছন্দ করে, যদি তুমি অপছন্দ করো তুমি নেককার হতে পারবা। তিন নাম্বার, স্বামীর বিছানায় কাউকে নিবা না, স্বামীর আড়ালে কাউকে তুমি হেলো বলবা না, কারো সাথে তুমি গোপন প্রণয় রাখবা না, ওয়ালা মুত্তাখিজি আহাদা, কোন ছেলে কোন মেয়ের সাথে গোপন প্রণয় করবে সে কবিরা গুনাহ করবে, বিয়ের আগে কোন ছেলের কোন মেয়ে বান্ধবী থাকবে না তাহলে সে চরিত্রহীন, যে মেয়ে বিয়ের আগে চরিত্র অন্য ছেলেকে বন্ধু রাখে ওই মেয়ে চরিত্রহীন। হ্যালো হ্যালো মাই জান, তোমার জান তোমার জামাই, বিয়ের আগে যেন অন্য কারোর সাথে কথা না হয় তাহলে তোমার চরিত্র তুমি ঠিক থাকতে পারবে না, ঠিক কি না? এরপরে চার নাম্বার, স্বামী যখন ঘরে থাকবে না তখন তোমার সতীত্বকে তুমি হেফাজত করবে, এই চারটি গুণ হলো নেককারিণী মেয়ের গুণ। আর পুরুষ, চারটি গুণ পুরুষের যদি থাকে সেই পুরুষ হবে নেককার পুরুষ। প্রথম গুণ, নিজের বিবির জায়গাতে অন্য কাউকে সে বসাবে না। দুই নাম্বার, বিবির প্রশংসা করবে, বিবির কি করবে? প্রশংসা করবে বিবির, সব সময় বিবির দোষ ধরার তারা থাকে, এরকম কিছু লোক আছে না কথা বলেন না কেন? তৃতীয়,
এই মেয়ের যত খরচ সব স্বামী চালাবে। আমি জানি এক মেয়ের কথা, অনেক মেয়ে আছে কাজ করে পুরা টাকাটা জামাই নিয়ে যায়, এক পয়সা যদি স্বামীর ঘরে না দেয় স্ত্রী গুনাহগার হবে না, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিয়েই স্বামী বিয়ে করেছে। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, আর যাদের সামর্থ্য নাই বিবির খরচ চালানোর, বিবির খাওয়া চালানোর, বিবির খরপুশ দেয়ার, সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। চার নাম্বার, স্ত্রীর বিছানায় আর কাউকে সে আনবে না। কথা বুঝেন তো? স্বামীর জন্য চারটা গুণ কয়টা? চারটা, আর স্ত্রীর জন্য চারটা। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেককার স্ত্রী বানিয়ে দিক। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিবেন না, বনি ইসরাইলের শিক্ষা। পিতামাতার সাথে দুর্ব্যবহার যারা করে তাদের আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহর পরে আল্লাহ পিতামাতার স্থান দিয়েছেন, আল্লাহর পরে পিতামাতার স্থান দেখেন। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে। পিতামাতার জন্য দোয়া সবসময়। কাফের হলেও দুর্ব্যবহার করতে পারবেন না, যদি কাফের হয় কি করবেন? পাঁচটা আচরণ, কয়টা? জীবদ্দশায় পাঁচটা, মৃত্যুর পরে পাঁচটা। এখনই প্রশ্ন দেওয়া শুরু করেছো বাবা? প্রশ্ন দিয়েছে রমজানে 8 টাকা না 20 টাকা, আমি বলবো 42 টাকা। সাহাবায়ে কেরাম 42 টাকা পড়েছেন, তুমি 42 টাকা পড়বা? কই গেছে সিলিবেলা? 42 টাকা পড়বা, শুধু কমাও কে? হ্যাঁ, কম যদি হয় সারা রাত দাঁড়িয়ে থাকবা। রাসূল 8 টাকাতে সারা রাত দাঁড়িয়ে থাকতেন, 2 রাকাতে সারা রাত শেষ করেছেন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ কোয়ালিটি চায়, ঠিক কি না? করো না, আমার হায়েস্ট তারাবি আমি বলবো না, থাক, নিজেরটা বলা জায়েজ নেই, যে বলবো না। কি নামাজ পড়েন আপনারা, কি নামাজ পড়েন? এই শাবানে সবচেয়ে লম্বা নামাজ পড়তেন রাহমাত আল্লি আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেজদায় যেতেন, বুখারী বর্ণনা, মা এসে মনে করতেন রাসূল মারা গেছেন, রাসূল মারা গেছেন। জানান্তু কাবাদাত রুহা, মায়েশা বলছেন আমার মনে হয়েছে রাসূল আর দুনিয়া নাই, আমি পায়ে চিমটি কাটলাম, রাসূল পা নাড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তখন মনে হয়েছে রাসূল এখনো দুনিয়া জীবিত আছে। কি সেজদা করতেন, কাঁদতেন অজুর ধারায়। সাহাবায়ে কেরাম বলছেন রাসূল সাল্লাম যখন সেজদা যেতেন পানি উত্তরালে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ আসতো। আমরাও সলাৎ পড়ি, হারিয়ে যান সলাৎ, সেজদায় হারিয়ে যান, দীর্ঘ সময় পড়ে থাকেন, যত লম্বা সেজদা দিবা তত লম্বা রহমত তোমার উপর নাজিল হবে। সেজদার মাস রমজান এবং শাবান, লম্বা সেজদা। রাতে যখন মানুষ ঘুমায় তুমি তখন সেজদা দাও, ইয়াবিতু নানি রাব্বিহিম, সুজদা দাও, ওকেয়ামা রাত কাটাও রুকু এবং সেজদায়, সুজদা দাও ওকেয়ামা, আগে সেজদা পরে কেয়াম। কেন আগে সেজদা? কেন আগে সেজদা? কেন? ইংল্যান্ডের একজন ডাক্তার আমাকে এই সমাধান দিয়েছেন, আমি খুব চিন্তা করতাম আল্লাহ আগে সেজদার কথা কেন বলেছেন। ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমার বন্ধুর মতো ছিলেন, তো বললো থাড়ায় কামিয়া আপনি এদিকে আসেন। তখন আল্ট্রাসনোগ্রাম তৈরি হয়নি, একটা টিভি স্ক্রিনে তিনি আমাকে বললেন, ক্যান ইউ সি দ্য বেবি? আই সি ইয়েস আই কুড। একটা বেবি বাচ্চার চেহারা আসছে, বলছে এটা মায়ের পেটে বাচ্চাটা, তুমি দেখতেছো বাচ্চাটা কি পজিশনে আছে? হ্যাঁ আমি দেখছি কিন্তু আমি বুঝতেছি না। সে বলল আমি আমাদের মন্দিরে, আমাদের চার্চে গিয়ে এই পজিশনটা পাইনি, হিন্দু ভাইদের মন্দিরে গিয়ে পাইনি, তোমাদের মসজিদে গিয়ে এই পজিশনটা পেয়েছি। তোমাদের মসজিদে নামাজের শেষে যখন মানুষ প্রস্টেটিং টু দ্যাট, জমিনে যখন সেজদা করে, একটা মায়ের পাটে শিশু সারাক্ষণ এইভাবে আল্লাহকে সেজদা করতে থাকে। ওই বাচ্চাটা যখন সেজদায় থাকে তার ডেলিভারি হয় নর্মাল, যখন সেজদা থেকে এলোমেলো হয়ে যায় তখন তাকে পেট করে বের করতে হয়। এই জন্যই আল্লাহ সেজদাটা আগে লাগিয়েছেন,
الذين يبيتون